শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায়ের আলোর ঘটনা সম্পর্কে জানব। আলোর ঘটনা আলোচনা করার পূর্বে আমাদের জানতে হবে আলো কি। আলো হচ্ছে এক প্রকার শক্তি। আমরা জানি যা কিছু কাজ করার সামর্থ্য আছে তাকেই শক্তি বলে। সুতরাং আলো এক প্রকার শক্তি। এই যে শক্তি, এই শক্তির উৎসটা কোথায়? এই শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। আমরা সূর্য থেকে আলোক শক্তি পেয়ে থাকি। আলোর আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আলো খুব দ্রুত চলে, সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। অর্থাৎ তুমি যদি এই গতিতে যেতে পারো, তাহলে তুমি 1 সেকেন্ডে পৃথিবীকে 7 বার ঘুরে আসতে পারবে। কিন্তু আমাদের এই গতিতে যাওয়া সম্ভব নয়। বিজ্ঞানীরা বলেন একমাত্র আলোই হচ্ছে একমাত্র যা সবচেয়ে বেশি বেগে চলতে পারে। এবার এসো আলো কিভাবে চলে সেই ব্যাপারে আমরা জানি। এই বিষয়টি একটি পরীক্ষার মাধ্যমে খুব সহজেই জানতে পারি। তুমি 3টি কার্ডবোর্ড নিবে, তাদের ঠিক একই জায়গায় 3টি ছিদ্র করবে। ঠিক ছবিতে দেওয়া আছে তার মতো। এরপর ঠিক 3টি কার্ডবোর্ডকে পরপর সাজিয়ে রাখবে। এর এক পাশে মোমবাতি আর এক পাশে তুমি থাকবে। তুমি অপর পাশে মোমবাতিটি জ্বালিয়ে এই পাশ থেকে দেখতে পাচ্ছ নাকি দেখবে তুমি মোমবাতির শিখা দেখতে পাচ্ছ। অপর চিত্রে দেখো যে একটি কার্ডবোর্ড সরিয়ে রাখা হয়েছে, এইখানে তুমি আর মোমবাতির আলো দেখতে পাচ্ছ না। তাহলে আমরা সহজেই বলতে পারি যে আলো বক্রপথে চলে না, আলো সরল পথে চলে। আমরা কিভাবে দেখি? আলো কোন বস্তুতে পড়ে এবং সেই বস্তুর আলোটি আমাদের চোখে প্রতিফলিত হয়, যার কারণে আমরা সেই বস্তুটিকে দেখতে পারি। এক্ষেত্রে কিছু বিষয় আছে। একটি হচ্ছে তোমাদের আরো একটি বিষয় জানতে হবে যে কোনটি আলোর উৎস আর কোনটি হচ্ছে অনুজ্জ্বল বস্তু, অর্থাৎ কোনটি উজ্জ্বল বস্তু আর কোনটি অনুজ্জ্বল বস্তু সেই সম্পর্কে তোমাদের জানতে হবে। উজ্জ্বল বস্তুর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সূর্য। এছাড়া তারা, জোনাকি পোকা, মোমবাতি, বৈদ্যুতিক বাল্ব, এরাও উজ্জ্বল বস্তু, কারণ এদের নিজস্ব আলো আছে। আর অনুজ্জ্বল বস্তু হচ্ছে যার নিজস্ব কোনো আলো নেই। চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর প্রতিফলিত হয়, যার কারণে আমরা রাতে চাঁদ দেখতে পাই। এখানে আরো একটি পরীক্ষা আছে। তুমি একটি বাক্সের মধ্যে ছিদ্র করবে এবং অপর একটি ছিদ্র করবে, যে ছিদ্রকে তুমি একটি স্কচটেপ দিয়ে ঢেকে রাখতে পারো। প্রথমে চিত্রটি দেখো, ছেলেটি ওই ছিদ্র দিয়ে শুধু অন্ধকার দেখছে, কিন্তু যখন স্কচটেপটি খুলে ফেলেছে তখন আলো ভিতরে প্রবেশ করেছে, যার কারণে ছেলেটি একটু আলোকিত বিন্দু দেখতে পাচ্ছে। এবার এসো আলোর প্রতিফলন ও শোষণ সম্পর্কে জানি। আলো মসৃণ কোনো তলে পড়লে সমান্তরালে প্রতিফলিত হবে, কিন্তু অমসৃণ কোনো তলে পড়লে সমান্তরালে প্রতিফলিত হবে না, এদিক ওদিক করে বিক্ষিপ্ত আকারে প্রতিফলিত হবে। একে অনিয়মিত বা বিক্ষিপ্ত বা ব্যক্ত প্রতিফলন বলে। আর যদি মসৃণ তলে আলো প্রতিফলিত হয় তাকে নিয়মিত প্রতিফলন বলে। আমাদের আয়না বা দর্পণ হচ্ছে একটি মসৃণ প্রতিফলনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আয়নায় নিজেদেরকে দেখতে পাই।
এবার এসো দর্পণে আলোর প্রতিফলনের নিয়ম। একটি বল কে তুমি যদি দেয়ালে ছুঁড়ে মারো, ঠিক যেভাবে বাউন্স খেয়ে বিপরীতে ফিরে আসবে, ঠিক আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের আলো প্রতিফলন ঘটে, যার কারণে আমরা প্রতিবিম্ব সৃষ্টি হয়। এখানে দেখতে পাচ্ছি যে একটি টেনিস বল দিয়ে দেখানো হয়েছে যে আলো দেয়ালে ছুঁড়ে মারা হয়েছে উপর থেকে এবং সেটি নিচে গিয়ে পড়েছে। তো এটাকে আমরা আপতিত রশ্মি বলবো আর এটাকে প্রতিফলিত রশ্মি বলবো। আমরা একটু পরেই এই বিষয়টা আসছি। দেখো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এক পাশে আলো পড়েছে মসৃণ তলে, যার কারণে এটা আপাতিত রশ্মি বলা হয়েছে। এই আপাতিত রশ্মি যখন মসৃণ তলে পড়েছে প্রতিফলিত হয়ে প্রতিফলিত রশ্মি তৈরি করেছে। মাঝখানের লাইনটি হচ্ছে অভিলম্ব, আর এখানে যে কোণ সৃষ্টি হয়েছে সেটাকে বলা হয় আপাতন কোণ এবং এটিকে বলা হয় প্রতিফলন কোণ। আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে মসৃণ তলে। এবার এসো দর্পণে প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে জানি। আমরা দর্পণের সামনে যখন দাঁড়াই তখন আমাদের উপর যে আলোটা পড়ে সেই আলোটা দর্পণের উপর পড়ে, যার কারণে সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই পয়েন্টগুলো একটু পড়ো। দর্পণের দিকে এক পা এগিয়ে যাও, প্রতিবিম্ব সমপরিমাণে দূরত্ব সামনে এগিয়ে এসেছে, না পিছিয়ে গেছে, নাকি একই জায়গায় স্থির আছে, তোমরা কি বলতে পারো? তুমি যদি এক পা এগিয়ে যাও তাহলে তোমার দর্পণের প্রতিবিম্বটাও বড় আকার ধারণ করবে। তুমি যদি এক পা পিছিয়ে যাও তাহলে দর্পণের প্রতিবিম্ব ছোট হয়ে যাবে। তুমি যদি হাত নাড়াও তাহলে দর্পণের প্রতিবিম্বটিও হাত নাড়াবে। খুবই সহজ। এখানে একটি পরীক্ষা দেওয়া আছে, মোমবাতি দিয়ে তোমরা এটা নিজে থেকেই করতে পারবে। দর্পণের প্রতিবিম্বর দূরত্ব কিভাবে নির্ণয় করেছে, যে তুমি যতটুকু সামনে দাঁড়াবে ঠিক প্রতিবিম্ব ততটুকু দূরত্ব দেখা যাবে। তুমি যদি এক পা এগিয়ে যাও তাহলে প্রতিবিম্ব এক পা বড় হয়ে যাবে, অর্থাৎ একটু বড় দেখাবে, আর তুমি যদি পিছিয়ে যাও তাহলে প্রতিবিম্ব একটু ছোট হয়ে যাবে। এবার এসো কিছু আলোকীয় ঘটনা সম্পর্কে দেখি। আমরা এখানে দেখছি যে একটি মানুষ সেলুনে চুল কাটাতে এসেছে, তো তার দর্পণের মাধ্যমে দেখানো হচ্ছে যে তার চুল কাটা কতটুকু হয়েছে বা কিরকম হয়েছে সেই বিষয়টি দেখানো হচ্ছে। অপর একটি উদাহরণ হচ্ছে পেরিস্কোপ। এই পেরিস্কোপ তোমরা নিচে থেকেই বানাতে পারো, যে একটি কার্ডবোর্ড নিয়ে এখানে একটি দর্পণ, এখানে একটি দর্পণ, আলো এই পাশে থেকে প্রবেশ করবে দর্পণে প্রতিফলিত হয়ে সেটি সোজাসুজি অপর একটি দর্পণে প্রতিফলিত হবে এবং আমাদের চোখে এসে পড়বে এবং আমরা সহজেই দেখতে পারব। সাবমেরিনে কিন্তু পেরিস্কোপ ইউজ করা হয়, অর্থাৎ খুব উন্নত মানের পেরিস্কোপ গুলো ব্যবহার করা হয় সাবমেরিনে। তুমি যে এখানে দর্পণ বসাবে সেই দর্পণটা অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাতে হবে। এই বিষয়ে এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারি? দর্পণ, সমতল দর্পণ, প্রতিফলন, প্রশোষণ, নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, প্রতিবিম্ব, আপাতন কোণ, প্রতিফলন কোণ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা পরবর্তী ক্লাসে আমাকে কমেন্ট আকারে জানাতে পারো। সবাইকে তাহলে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, খোদা হাফেজ।